আল্লাহ দোষ কতদিন পর দোষ কেমন আছে মনে হচ্ছে আমাদের রিলেশনশিপ করতাম এখানে বসে কি করতাম হালকা সরি দোষ আমার ফোন আসছে আমার আই হ্যাভ টু গো ওকে বাই 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 একটু আগে যে মেয়েটা তোমাকে হাক করে গেল সে কি তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল কি কয়টা বেবি ডল পালো তুই হ্যাঁ তুই আমার জীবনটা কি করতেছ আমি কখন তাকাইলাম আমি তাকাই নাই তুমি তাকাইছো কখন মাত্র আমি তোমার দিকে তাকাইছিলাম তোমার মতো 10 টাকা প্রত্যেক দিন আমার পিছনে ঘুরে তোমার সাতটা পাতার ভাগ্য যে আমি এখনো তোমার সাথে আছি দোস্ত অনেক হয়েছে কোন ব্যাপার না জান তোমার জন্য কিছু আমি করছি তাই না তুমি মেয়েটার দিকে তাকাইছো না আমি মাত্র দেখলাম তুমি তাকাইছো কেমনে সম্ভব হ্যালো বেবি হ্যাঁ জান শুনো আমার বাসা খালি আসবা তোর একটা সারপ্রাইজ আছে ওকে দোস ঘর খালি বাসায় যেতে বলছে আজকে তো দিন মামা কাঁপা আছে আজকে আমার অনেক ভালো লাগছে তোমাকে আমার সবচেয়ে ভালো লাগে অনেক তুমি 10টা ছেলের সাথে কথা বলো ঠিক আছে তোমার মতো না তোমার অনেক সমস্যা আছে ভালোভাবে জানো ঠিক আছে আমি সবকিছু ধরে নিচ্ছি ঠিক আছে তোমার কথা কোনো লজিক নাই লজিক ছাড়া পারবো না আমি একটা মিশা কাউকে তুমি 10টা ছেলের সাথে কথা বলো ঠিক আছে হ্যাঁ বলবে না আমার নতুন গার্লফ্রেন্ড হাইট 5'6" ওয়েস্ট 24 ব্ল্যাক হেয়ার মডেল স্কলারশিপ পাস স্টুডেন্ট আমার বয়ফ্রেন্ড
হাইট 5'10" ওয়ার্কআউট করে ঘড়ি রোলেক্স পরা অনেক সুন্দর কিন্তু ভুকে কোনো নুন নাই।